সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করলে কিন্তু শরীর এবং মন দুটোই সুস্থ থাকার কথা। তার জন্য যে ভীষণ কিছু টাফ টাফ তোমাকে কাজ করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। খুব সিম্পলভাবে যদি তোমার লাইফটাকে লিড করতে পারো, জাস্ট কয়েকটা ছোট ছোট জিনিস যদি তোমার ডেইলি লাইফের মধ্যে ইনক্লুড করতে পারো, দেখবে তোমার লাইফটাই কিন্তু অনেক বেশি বেটার হয়ে যাবে। তার পাশাপাশি শরীর এবং মন দুটোই যখন আমাদের ভালো থাকছে, তখন দেখবে আমাদের স্কিন কিন্তু আপনা থেকেই গ্লো করবে, নিজেকে অনেক বেশি পজিটিভ মনে হবে এবং আস্তে আস্তে নিজেকে আর নিজের চারিপাশের সব কিছুই কিন্তু সুন্দর সুস্থ স্বাভাবিক লাগতে শুরু করবে। আর এই লাইফস্টাইল সম্পর্কে আরও অনেক রকমের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে থাকছে একদম বেসিক কিছু জিনিস, একদম যেগুলো খুবই সহজ, ছোট্ট ছোট্ট জাস্ট কয়েকটা স্টেপ, যেগুলো ফলো করলে আমরা লং টার্মে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাব। আজকে জাস্ট আমি বেসিক 5-6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, তাই চলো দেখে নিই ঝটপট করে কি সেগুলো। সবার প্রথম যেটা তোমাকে স্টার্ট করতে হবে সেটা হলো ঘুম থেকে ওঠার যে হ্যাবিটটা, সেটা তোমাকে চেঞ্জ করতে হবে। অ্যাটলিস্ট 6টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবে প্লিজ। অনেকেই তোমরা ওঠো আমি জানি, অনেকে আরো বেশি ভোরে ওঠো, সেটা তো আরো সুস্থ স্বাভাবিক জীবনের পরিচয়। বাট যদি সেটা না করো, এখন থেকে অন্তত পক্ষে 6টার সময় ঝটপট বিছানা থেকে উঠে পড়ো। প্রয়োজনে তোমরা কিন্তু অ্যালার্ম সেট করে রাখতে পারো এবং তারপর ভালো করে ফ্রেশ হয়ে নাও। এর মধ্যে কিন্তু আর একদম কোনো রকমের ল্যাদ খেলে একেবারেই চলবে না। ঘুম থেকে উঠে সবার প্রথম কি করবে বলো তো, ভালো করে বিছানাটা একটুখানি পরিষ্কার করে নেবে, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দেবে। আর এই ছোট্ট একটা স্টেপ করার জন্য প্রথম প্রথম খুবই বিরক্ত লাগবে, পরে গিয়ে দেখবে অনেক বেশি এনার্জেটিক লাগছে নিজেকে। আর এরপর যদি তুমি নিজের ঘরটা নিজে একটু ঝাড়ু দাও, একটু মোছামুছি করে নাও, এর থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না। এই স্টেপটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার, করলে আরো বেশি ভালো, না করলে আর কি করার, তারপরে স্টেপটা ফলো করো। প্রত্যেক দিন মনে করে এক টুকরো কাঁচা হলুদ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে একদমই কিন্তু ভুলবে না। এতে শরীরও যেমন সুস্থ থাকবে, তার পাশাপাশি কিন্তু তোমার স্কিনও অসম্ভব সুন্দর হয়ে যাবে। প্রত্যেক দিন সকালে খালি পেটে কাঁচা হলুদ খাওয়ার গুণাগুণ কিন্তু অনেক অনেক আছে, এই বিষয়ে তোমরা গুগলে সার্চ করে একটু দেখে নিতে পারো। পুরোটা বলতে থাকলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই এই হ্যাবিটটা এখন থেকে করে নাও, ওকে? প্রত্যেকদিন সকালে কিন্তু এই স্টেপটা করা একদম মাস্ট। খাতায় পেন নিয়ে লিখে নাও, প্রত্যেকদিন সকালে উঠে যোগা আর একটু হালকা ফুলকা এক্সারসাইজ করা কিন্তু একেবারে স্কিপ করা যাবে না। এই স্টেপটা একেবারে স্কিপ করবে না প্লিজ। যদি কিচ্ছু না পারো, জাস্ট প্রত্যেক দিন লাফ দড়ি খেলো, মানে স্কিপিং করো। যোগা আর এক্সারসাইজ করলে অবশ্যই প্রত্যেক দিন 20 মিনিট করে করবে সকালবেলা। আর যদি এরকমভাবে স্কিপিং করতে থাকো, তাহলে কিন্তু তুমি মোটামুটি ধরো 100টা কমপ্লিট করতেই হবে। প্রথম প্রথমে কি তুমি 100টা পারবে? না তা না, প্রথম প্রথম 10 বার করো, তারপরে 20 বার করো, এইভাবে বাড়াও। ফুল বডি এক্সারসাইজ হবে কিন্তু স্কিপিং করলে, এটা সব থেকে ইজি ওয়ে। স্পেশালি যারা শুধুমাত্র সুস্থ থাকার জন্য নয়, যারা একটু বেশি করে ওয়েট লসও করতে চাইছো, ট্রাস্ট মি এত ভালো হেল্প করে স্কিপিং, এত ভালো হেল্প করে, আমি তোমাদেরকে কি বলবো। প্রচন্ড পরিমাণে দেখবে ওয়েট লস হবে, ভীষণ তাড়াতাড়ি ভীষণ ফাস্ট তোমাদের কিন্তু ওয়েট লস করতে সাহায্য করবে এই স্কিপিং করলে। ফুল বডি এক্সারসাইজের জন্য স্কিপিং এর থেকে ইজি জিনিস কিন্তু আমার আছে বলে আর জানা নেই, এবং ভীষণ এফেক্টিভ। কাল থেকে স্টার্ট করে দাও করা, এবং কটা করে করছো প্রত্যেক দিন আমাকে কমেন্ট সেকশনে জানাতে এসে একদম ভুলবে না। আর প্রত্যেক দিন সকাল সকাল যদি একটু ভালো করে গোটা বডিতে অয়েল ম্যাসাজ করে একটু স্নান করতে পারো, এর থেকে ফ্রেশ, মানে এর থেকে রিফ্রেশিং বিষয় দেখবে আর কিছু তুমি পাবে না। খুবই ভালো লাগবে, ভিতর থেকে তুমি প্রচন্ড এনার্জেটিক ফিল করবে। করে দেখো, একটা মাস তুমি করে দেখো। প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2-3 বার করে তেল মাখা কিন্তু ভীষণই ভালো। কেন বলো তো? কারণ এতে আমাদের ফুল বডিটা ম্যাসাজ হয়, যার জন্য স্কিনটা একদম টোনড থাকে পুরো, আর ভীষণই ভীষণই ভালো এফেক্ট পড়ে এটা আমাদের মাইন্ডেও কিন্তু। কারণ বডি যখন আমাদের একটু রিল্যাক্সেশনে যাবে, তখন কিন্তু আমাদের মাইন্ডটাও অনেক বেশি ফ্রেশ ফিল করবে। আমি কিন্তু এটা একবার বলছি না যে জ্যাবজ্যাবে করে তেল মেখে প্রত্যেক দিন থাকো না, তার কোনো দরকারই নেই। তেল মাখো, তারপরে দরকার পড়লে তুমি বডি ওয়াশ করে নাও, নো প্রবলেম। বাট তেল মাখাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। যাদেরকে প্রত্যেক দিন কর্মক্ষেত্রের জন্য বাইরে বের হতেই হয়, স্কুল কলেজ অফিস এছাড়াও অনেক জায়গায় তোমরা বেরোচ্ছ, সেক্ষেত্রে তো কোনো চান্সই নেই দুপুরবেলা ঘুমের। কিন্তু যদি তোমরা বাড়িতে থাকো, এই দুপুরে ঘুমের অভ্যাস, এটা যে কত বাজে, মানে তোমাদেরকে আমি কি বলবো। একটা পাওয়ার ন্যাপ নিতে পারো হয়তো 15 মিনিটের জন্য, বাট এর বেশি পরে পরে ঘুমানো সারা দুপুর ধরে,
এটাতে প্রচন্ড অলসতা চলে আসে কিন্তু আমাদের শরীরে। আর এই খারাপ অভ্যাসটা কিন্তু আমারও ছিল, আমার মধ্যেও প্রচন্ড তীব্র প্রবলভাবে ছিল, বাট এখন একদমই আর সেই চান্সটাই আমি পাই না দুপুরে ঘুমানোর জন্য। এছাড়াও দুপুরে ঘুমিয়ে পড়লে না রাতেও দেখবে ঘুম আসতে দেরি করে, যেটা অনেক বেশি বিরক্তিকর, তাই সকালে উঠতেও লেট হয়ে যায়। দুপুরের ঘুমটা খুবই ভালো লাগার একটা জিনিস আমি জানি, বাট এটা যদি তোমরা বাদ দিতে পারো, এর পরিবর্তে তোমরা, আমি বলছি না দুপুরে বিরাট কিছু কাজ করে ফেলো, কোনো দরকার নেই, তোমার হবি যেগুলো আছে সেগুলো ফলো করতে পারো। প্রয়োজন তোমরা একটু মুভি দেখো না, বই পড়ো, বা অনেকে দেখবে একটু বোনা মানে আসন বোনা, সেলাই করা, এগুলোর ন্যাক থাকে সেগুলো করতে পারো। কিছু না হলেও কিন্তু সুন্দর সুন্দর রুচি সম্পন্ন, অবশ্যই এটা মেনশন করা দরকার, রুচি সম্পন্ন অডিও বুক শুনতে পারো। যাকে আমি চিনি না পর্যন্ত এরকম ধরনের কোনো ফ্যামিলিতে কি ঝামেলা চলছে না চলছে এই সম্পর্কিত ব্লগ না দেখে অন্য কিছু কাজ করো, যেটা তোমার নিজের স্কিলকে এনহ্যান্স করবে, নিজের পজিটিভিটিকে বাড়াবে, নিজেকে গুড ফিল করাতে হেল্প করবে। অন্যের ঝামেলাটা কিন্তু তোমাকে গুড ফিল করাতে হেল্প করবে না, ওটা তোমাকে একগুচ্ছ নেগেটিভিটি গিফট করে যাবে। প্রয়োজনে গল্পের বই পড়তে পারো, সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করার চাবিকাঠি হলো সুস্থ সুন্দর আহার করার, মানে তোমার খাদ্যাভ্যাসে কিন্তু পরিবর্তন আনা খুবই জরুরি। ভাত পরিমাণে কম খাও, শাকসবজি পরিমাণে বেশি খাও, এটা তোমরা সব জায়গাতেই শুনেছ, শুধু শোনো আর অ্যাপ্লাই করো না। এটা করলে কি করে হবে, শুধু শুনলে হবে? এগুলো তো আমাদের লাইফস্টাইলে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এছাড়াও আমাদের স্কিনটাও তো সুন্দর রাখতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের বিট, গাজর, টক দই, ফল এগুলো অবশ্যই খেও, তাহলে দেখবে ভিতর থেকে তোমার শরীর সুন্দর থাকছে এবং তোমার স্কিন একদম ছকছক করবে। তার জন্য তোমাকে হাজার একটা প্রোডাক্ট ইউজ করার, হাজার একটা DIY ইউজ করারও দেখবে তখন প্রয়োজন পড়ছে না। মাথায় রেখো অবশ্যই জাঙ্ক ফুড, ময়দা জাতীয় কোনো খাবার দাবার, প্রসেস ফুড মানে প্যাকেটজাত ফুড আমি বাড়িতে কিনে আনছি, এনে সুন্দর ভাজাভুজি করে খেয়ে নিচ্ছি, এটাও চলবে না। তার পাশাপাশি কিন্তু অবশ্যই সুইট ডেজার্ট মানে একটু রসগোল্লা খেয়ে নিলাম, একটু পুডিং খেয়ে নিলাম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি, এটাও কিন্তু চলবে না। অ্যাকচুয়ালি মিষ্টি না খাওয়ার এই ফান্ডাটা কি বলতো, চিনিটা তুমি যতটা পরিমাণ পারবে কম খাওয়ার চেষ্টা করবে, তুমি গুড় খেতে পারো তার পরিবর্তে। এছাড়াও আমরা অনেক ধরনের ফল খাই যার মধ্যে দিয়ে কিন্তু ন্যাচারাল সুগার আমাদের মধ্যে চলেই আসে, যেমন ধরো পাকা আম যখন খাচ্ছি সেটাও মিষ্টি মিষ্টি, এছাড়া আরও অনেক কিছু মিষ্টি ফল তো আমরা খেয়েই থাকি, তাই না? সেটা থেকে কিন্তু ন্যাচারাল সুগার যেটা আমাদের শরীরে আসে সেটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের জন্য প্রচণ্ড ভালো কাজ করে, এনার্জি ফিল করায়। কিন্তু দেখো গুড়কে প্রসেস করে যখন চিনি বানানো হয়, ওই প্রসেসের জন্য চিনির মধ্যে এমন কিছু গুণাগুণ চলে আসে যার জন্য কিন্তু চিনিটা আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। স্কিনে খুব তাড়াতাড়ি বয়সের ছাপও কিন্তু চলে আসে অতিরিক্ত পরিমাণে চিনি খাওয়ার জন্য, জানো কি? তাই চিনিটা পারলে একেবারে ছেড়ে দেওয়ার চেষ্টা করো, যদি একেবারেই না পারো হালকা ফুলকা একটু আধটু খেও। ডিপ ফ্রাইড ফুডও কিন্তু এর মধ্যে অবশ্যই ইনক্লুড থাকবে, তাই খেয়াল রেখো অতিরিক্ত ভাজাভুজি খাওয়াটা যতটা পারো এড়িয়ে চলার চেষ্টা করো, এতে করে কিন্তু দেখবে শরীর অনেক বেশি ভালো থাকবে। শুধু যে বাইরে থেকে যেগুলো কিনছি সেগুলোই না, বাড়িতেও তৈরি ডিপ ফ্রাইড ফুড খাওয়াটা একটু এড়িয়ে চলার চেষ্টা করো, দেখবে কত ভালো থাকছে তোমার স্কিন এবং তোমার শরীর কত ঝরঝরে থাকছে। এটাতে কি অনেকটা বেশি কষ্ট দিয়ে দিলাম? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, প্রথমে এক মাস একদম খাবে না, একটু কষ্ট করে চেষ্টা করো, ঠিক আছে? তারপরে সপ্তাহ থেকে সপ্তাহে একবার করে খেও, কম খেও সপ্তাহে একবার করে, ওকে? ডিনারটা কি 7:30 থেকে 8:00 মধ্যে সেরে ফেলা সম্ভব? যদি সম্ভব হয় খুবই ভালো, তাহলে দেখবে তোমার ডাইজেস্টিভ সিস্টেমটাও খুব ভালো হচ্ছে, এটার জন্য কিন্তু তোমার শরীরেও ভালো এফেক্ট পড়বে, পাশাপাশি মনে ভালো এফেক্ট পড়বে, যার জন্য শরীর মন সুস্থ থাকলে তোমার স্কিন আপনা থেকেই গ্লো করবে। একান্তই না হলে আর তো কোনো উপায় নেই, তবে প্লিজ একটুখানি এটা চেষ্টা করো যে 10টার পর আর না খাওয়ার, ঠিক আছে? 10টার মধ্যে অ্যাটলিস্ট কমপ্লিট করে নাও, এটা কিন্তু পারবে আমি জানি, একটু কষ্ট করো, কষ্ট করে এটা পারতেই হবে। খাওয়ার পরেই কিন্তু দুমদাম শুয়ে পড়ে ফোন চালাতে শুরু করে দিও না, খাওয়ার পর যা বেসিক কাজ করার সেগুলো করে নেবে, স্কিন কেয়ার করো, নাইট টাইম না রাত্রিবেলার শুচ্ছ, তার আগে একটু স্কিন কেয়ার করবে না? অবশ্যই মন দিয়ে কিন্তু একটু স্কিন কেয়ার করে নাও, তারপর দরকার হলে শুতে যেও। তবে শোয়ার আগে আরও একটা কাজ কিন্তু আমাদের বাকি রয়ে গেছে, কি বলো তো? এই স্টেপটা কিন্তু তোমরা প্রত্যেকদিন সকালে যোগা এক্সারসাইজ বা স্কিপিং করার আগেও ফলো করতে পারো, আদারওয়াইজ যদি তখন একটুখানি বেশি টাইম কনজিউমিং বলে ব্যাপারটা মনে হয় তাহলে তোমরা রাত্রিবেলা প্রত্যেকদিন শোয়ার আগে একটু করে প্রাণায়াম করবে। রাত্রিবেলা আসলেই যদি তোমরা ঘুমের আগে অন্ততপক্ষে বেশিক্ষণ না, দেখো 10-15 মিনিট একটুখানি ট্রাই করো এই প্রাণায়ামটা, করলে তোমার কি হবে বলতো, ব্লাড সার্কুলেশনটা বডির মধ্যে খুব ভালো হবে, যার জন্য তোমার ঘুমটা ভীষণ ভালো হবে, একদম সুন্দর ঘুম হবে, দেখবে পরের দিন মর্নিংয়ে তুমি উঠে ভীষণ ফ্রেশ ফিল করবে,
আমার কথাটা একটু শোনো, জাস্ট একটা সপ্তাহ করে দেখো, একটা সপ্তাহ করে দেখো কত এনার্জেটিক, কত পজিটিভ এবং কত গুড ফিল করো তুমি। 10 মিনিট প্রত্যেক দিন প্রাণায়াম, তার পাশাপাশি 10 মিনিটের জন্য অন্ততপক্ষে প্রত্যেক দিন মেডিটেশন, এটা মাস্ট একদম। আবার খাতায় পেন নিয়ে লিখে নাও, প্রত্যেক দিন অন্ততপক্ষে 10 মিনিটের জন্য শোয়ার আগে মেডিটেশনটা কিন্তু মাস্ট। এগুলো তোমরা ভালো করে বেসিকভাবে তোমরা কি করে করতে পারো সেগুলো কিন্তু ইউটিউব থেকে অনেক ভালো ভালো ভিডিও আছে, সেগুলো তোমরা শিখে নাও এবং গুগলেও তোমরা পড়ে দেখো তোমাদের শরীরের জন্য কোন মেডিটেশনটা বেস্ট হবে। কিছু বেশি অতিরিক্ত হ্যাফাজট করে ফেলো না, জাস্ট সিম্পল একটা মেডিটেশন করো। ভালো করে চোখ বন্ধ করে বসো, শির দ্বারা একদম সোজা রেখে বসবে, বাবু হয়ে বসবে, হাত দুটো সামনে থাকবে, ঠিক যেরকম মেডিটেশনের পশ্চার হয়, বেসিক পশ্চারটা তোমরা সেভাবেই করবে। দিয়ে ভালো করে মনে মনে তোমার জাস্ট ভ্রুর, মানে যে দুটো ভ্রু আছে তার মাঝখানে চোখ দিয়ে দেখার চেষ্টা করবে। থোড়ি না তুমি চোখ বন্ধ করে দেখতে পাবে, না এটা জাস্ট একটা অনুভূতি, দেখার চেষ্টা করবে, মানে চোখটা তোমার থাকবে একদম ভ্রুর দুটো মাঝে, মনোযোগটাও কিন্তু একদম ওখানেই থাকবে, অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রথম প্রথম যাবে, এটা খুবই বেসিক ব্যাপার একটা। চেষ্টা করবে সেক্ষেত্রে সবসময়ের জন্য তোমার যে নিঃশ্বাস নিচ্ছ, মানে শ্বাস প্রশ্বাসের উপর একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে আস্তে আস্তে কিন্তু তোমার কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়ছে। প্রথম প্রথম এটার জন্য প্রচণ্ড মাথার যন্ত্রণা হতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়, বাট এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে গেছে। প্রয়োজনে কিন্তু তোমার ধীরে ধীরে এই মেডিটেশনের পরিমাণটা বাড়াতে হবে, মানে সময়টা তোমার বাড়াতে হবে। প্রথমে 10 মিনিট করো, প্রথমে 5 মিনিট করো তাহলেও হবে, তারপর 10 মিনিট, তারপর কিন্তু একটু একটু বাড়িয়ে মোটামুটি 20-25 মিনিট পর্যন্ত বা আধ ঘন্টা করো দেখো একবার, তখন দেখবে এটা কিন্তু তোমার হ্যাবিট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো খুবই ভালো কয়েকটা বেসিক পয়েন্ট আমি কভার করার চেষ্টা করলাম, এগুলো আপাতত তোমরা ফলো করো। এই নিয়ে আরও ডিটেইল ভিডিও এক একটা টপিক নিয়ে অ্যানালাইজ করব আমরা পরে পরে, ঠিক আছে। আপাতত এই বেসিক পয়েন্টগুলো তোমরা কিন্তু প্রত্যেক দিন কাল থেকেই ফলো করবে, ওকে। ভালো করে খাতা পেন নিয়ে লিখে নাও সুন্দর করে কী কী ফলো করবে, প্রত্যেক দিন ফলো করো, আর রাতে ঘুমের আগে একটা করে টিক দিয়ে দাও প্রত্যেক দিন যেটা ফলো করছো কি না, ঠিক আছে। কে কতটা ভালো করে ফলো করতে পারছো, কার জন্য কোনটা খুবই বিরক্তিকর লাগছে, কার জন্য কোনটা বেশি ভালো লাগছে, অবশ্যই কিন্তু এইগুলো আমাকে জানাতে কমেন্ট সেকশনে এসে একদম ভুলবে না। আর আজকের ভিডিওটা একটুও যদি হেল্পফুল মনে হয় লাইক করতে ভুলো না, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, আর সবার সাথে কিন্তু এটা শেয়ার করতেও ভুলো না, সবার কাজে আসবে এই ভিডিওটা। মা বাবা ভাই বোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই একসাথে মিলে এটা স্টার্ট করো তো দেখি, দেখবে সবাই মিলে একসাথে সুস্থ থাকবে, ঠিক আছে। চলো আজকে অনেক বেশি বকবক করে ফেলেছি, আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। এন্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।